আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম গাইস। বরাবরের মতো আবারও চলে আসলাম পোশাক ফিটিংসের একটি টিপস নিয়ে। সো গাইস, আমরা এই গেঞ্জিটা এই বাচ্চার মাপে ফিটিং করে দিয়ে দেখাবো কীভাবে ফিটিং করতে হবে, কী প্রসেসিংয়ে করতে হবে, সমস্ত পদ্ধতি আপনাদের দেখাবো। সো গাইস, আমরা যেখানে যতটুকু প্রয়োজন ফিটিংসের জন্য আমরা চক দিয়ে ধরে মাপটা করে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি। দেখেন, ঝুলে যতখানি দরকার আমরা মাপটা করে নিলাম এবং হাতার মাপটাও কত ইঞ্চি প্রয়োজন আমরা ফিতা দিয়ে মাপটা করে নিচ্ছি। সো গাইস, আমরা এই বডি ফিটিংসের জন্য যেগুলো মাপ নিয়েছিলাম বা চক দিয়ে মার্ক করে নিয়েছি সেগুলোর মাপে আমরা এটার বডি ফিটিংস করবো গেঞ্জিটির। সো আমরা ঝুলের মাপটা সর্বপ্রথম করে নিচ্ছি, ঝুলের মাপটাকে চক দিয়ে মার্ক করে নিচ্ছি। যেখানে আমরা চক দিয়ে মার্ক করেছিলাম সেই অনুযায়ী চক দিয়ে সোজা মার্ক করে নিলাম। তারপরে সেলাই মার্জিন 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা বাদবাকি কাপড় সেটে দেব, বাড়তি অংশটা আমরা সেটে দিচ্ছি। তারপরে যেটা করতে হবে, আমরা মোয়ারা থেকে হাতটাকেও আলাদা করে নিচ্ছি। আমরা হাতটাকে আলাদা করে নিলাম এবং পুটের মাপটাও আমরা মার্ক করে নিলাম এবং সাইটের বডি ফিটিংসের যে ফিটিংসের জন্য যে মার্কটা করেছিলাম এই মার্কটাও সেমভাবে পার করে নিচ্ছি। উল্টা সাইটে এই মার্কটাকে পার করে নিতে হবে এবং চক দিয়ে মার্কটা তৈরি করে নিতে হবে। সো অপোজিট সাইটের মার্কটা এই সাইটেও সেমভাবেই এই চকের মার্কটাকে আমরা পার করে নিচ্ছি একই মাপে। আমরা এই গেঞ্জিটাকে ডবল ভাঁজ করে নিব, ডবল ভাঁজ করে সুন্দর করে মিলিয়ে নিব পুট কাটিংয়ের জন্য। সো গাইস, আমরা পুটের মাপ যেটা করে নিয়েছিলাম এই মাপ বরাবর স্কেল দিয়ে আমরা পুটের মার্কটা তৈরি করে নিচ্ছি এবং পুটের শেপটাকে তৈরি করে নিচ্ছি। আমরা পুটের এই মোহারার শেপটাকে কেচি দিয়ে সুন্দর করে মিল করে কেটে নিচ্ছি। তারপরে সাইটের মাপটাও আমরা কিছু দূর পর্যন্ত সেটে দিব। আমাদের পুট কাটিং করা কমপ্লিট, এখন আমরা হাতা কাটিং করব। হাতটাকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে, দুইটা হাতা একসঙ্গে মিল করে ফেলে হাতের যতটুকু মাপ নিয়েছিলাম আমরা লম্বাতে ততটুকু ছেটে নেব। এই হাতটা যেহেতু লম্বায় অতিরিক্ত বড়, সেহেতু আমরা এই হাতটাকে দুই পদ্ধতিতে কাটিং করব। 16 ইঞ্চি হাতা টিকাতে হবে, আমরা মোয়ারার কাছ থেকে কিছু বাদ দিব অংশ এবং নিচ থেকে কপ থেকে কিছু অংশ বাদ দিয়ে 16 ইঞ্চি লম্বা টিকাবো। আমরা নিচ থেকেও মাইনাস করে দিলাম, সাইডটাকে সেটে নিচ্ছি হাতার। এখন আমরা এই কপে যে রিপটা ছিল হাতার রিপটাকে বাড়তি অংশ সেলাইটাকে কেটে বের করে নেব। হাতার রিপটাকে বের করে নিতে হবে। আমরা দুইটি রিপ একসঙ্গে বের করে নিলাম মিল করে। সো গাইস, আমাদের বডি কাটিং করার কাজ কমপ্লিট। সো এখন আমরা এটার পার্ট কোথায় কোথায় জয়েন্ট করব এবং কিভাবে করব এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আমরা মোয়ারার শেপটাকে মিলিয়ে নিচ্ছি এবং এই হাতার যে রিপটা সেটিং করব এটাও মিল করে নিচ্ছি। এখন আমরা ওভারলোকে এই বডি ফিটিংস করাটা দেখাবো কীভাবে সেটিং করতে হয়। সো গাইস, এখন আমরা সর্বপ্রথম হাতাটাকে সেটিং করব। সর্বপ্রথম আমরা হাতা জয়েন্ট করে নিচ্ছি ওভারলক মেশিন দিয়ে। আমরা দুই হাতাটাই জয়েন্ট দিয়ে নিব সর্বপ্রথম।
আমাদের হাতা জয়েন্ট করা কাজ কমপ্লিট। এখন আমরা হাতার মুখেতে যে রিপ ছিল এই রিপটাকে সেটিং করে দেব। আমরা দুইটা রিপটাই সেটিং করে দেব দুই হাতে। রিপ সেটিং করার কাজ কমপ্লিট। এখন আমরা সাইডটা বডি শেপের যে মার্ক করে নিয়েছিলাম এই মার্ক বরাবর সেলাই দিয়ে বাড়তি অংশ ওভারলকে কেটে দেব। দুই সাইডেই বডি ফিটিং যে মার্ক আছে মার্ক বরাবর আমরা ওভারলক মেশিনে সেলাই করে নেব। এখন আমরা নিচের ঝোলটাকে ফ্যাটলক মেশিনে তৈরি করে নিচ্ছি। বডি ফিটিংসের পরে ঝোলটাকে তৈরি করে নিতে হবে। নিচের ঝোলটা হ্যাম করা কাজ কমপ্লিট আমাদের। এখন আমরা হাতার মুখটাকে দুটাকে মাপ করে এক সমান মাপে দেখে হাতার মুখে প্লেন মেশিনে টাক দিয়ে দিব, তাহলে হাতার মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা এই গেঞ্জিটাকে এখন আয়রন করে নেব। আগের মতোই আগের শেপেই সুন্দর করে আয়রন দিয়ে ফিনিশিং করে নেব। এখন আমরা পরায়াদা দেখব অ্যাকুরেট মাপ আসছে কিনা। দেখেন কত সুন্দরভাবে এটার বডি ফিটিংস করে এই বাচ্চার মাপে করে দিলাম। এইভাবে আপনারা বডি ফিটিংস গেঞ্জির করে নিতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।